আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং ভালো থাকবা আমি আজকে ফেসবুকে অবশ্য পোস্ট করছি যে রেগুলার শর্টকাট টেকনিকে ম্যাথ পাবা যেগুলো গণিত সেটা উচ্চতর গণিত হোক আর সাধারণ গণিত হোক সেটা একাদশ শ্রেণী হোক দ্বাদশ শ্রেণী হোক নবম শ্রেণী বা দশম শ্রেণী সিক্স হোক বা টেন হোক বা সেভেন যে ক্লাসে হোক না বা চাকরির ক্ষেত্রে যে অঙ্কগুলা তোমাদের দরকার সেইগুলো আমি এখানে আলোচনা করবো তো শর্টকাট টেকনিক আসলে তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে অঙ্কটা দেখলে তো ফার্স্ট দেখো এখানে যে আমি অঙ্কটা লিখছি একটা ম্যাথ লিখছি দেখো যে কী লেখা আছে কজ স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট প্লাস কজ স্কোয়ার থ্রি ফাইভ বাই এইট প্লাস কজ স্কোয়ার ফাইভ পাই বাই এইট প্লাস কজ স্কোয়ার সেভেন পাই বাই এইট এই ধরনের যদি কোনো ম্যাথ তোমাদের চোখের সামনে চলে আসে দিকে খেয়াল না করে কী করবা লিখবা কী যে পদ পদ সংখ্যা বাই টু আমরা এখানে কিন্তু আবার এই বাংলার পদ সংখ্যা নিয়ে আসলে হবে না যে আসলে সমাস কিন্তু পদনাম আমাদের যে পাঁচ প্রকার বিশেষ বিশেষ অব্যয় এইগুলো নিয়ে আসলে কিন্তু কোনো কাজ হবে না এখানে এখানে পদ সংখ্যা হচ্ছে কয়টা আছে এখানে দেখো যে কদ স্কোয়ার ফাইভ বাই এইট একটা দুটো তিনটে চারটে এখানে খুব সহজে চার বাই দুই অ্যান্সার কথা হচ্ছে দুই এটাই হচ্ছে অ্যান্সার তোমরা নবম শ্রেণী নবম শ্রেণী যারা আসো বা নবম দশম শ্রেণী একাদশ শ্রেণী তোমাদের ত্রিকোণেধি চ্যাপ্টারটা খুললেই কিন্তু অঙ্কটা দেখতে পাবা ওই এত সহজে অ্যান্সার মনে আশা করি কোথাও পাবো না এরপরে দেখো যে এখানে কিন্তু আরও একটা ম্যাথ দেওয়া আছে যেটা হচ্ছে কি সাইনাস স্কোয়ার ফাই বাই ফোর প্লাস সাইনাসকার থ্রি বাই বাই ফোর সাইনাস স্কোয়ার ফাইভ পাই বাই ফোর প্লাস সাইনাস্কা সেভেন ফাইভ এখানে আরও যদি একাধিক দেওয়া থাকে কোনো সমস্যা নেই এখানে কয়টা পদ আছে একটা দুটো তিনটে চারটে তাহলে আমরা অবশ্যই আগের মতো লেগে দিই ফোর বাই টু এটা হচ্ছে অ্যান্সার এই ধরনের আরও ম্যাথের শর্টকাট টেকনিক পাতে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করবা বা আমাদের যে ইউটিউব নতুন যে চ্যানেলটা খোলা হচ্ছে এটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকো